फ्रेंड मुदिखाना दोकान बांगलाय ओलिते गोलिते ग्रामे शहरे गलिर भितरे सब जागातेई आछे किन्तु आपनि जानेन कि एई ब्यबसाटिते कि परिमाणे लाभ हय এই ব্যবসাটিতে লাভের পরিমাণ অনেক কম থাকে মানে 5% থেকে নিয়ে 20% পর্যন্ত কোনো কোনো প্রোডাক্ট আছে যেগুলো এর থেকে বেশি পায় কিন্তু ম্যাক্সিমাম প্রোডাক্টে 5 থেকে 10% লাভ থাকে এত কম পরিমাণে লাভ করার পরও এই ব্যবসাটি টিকে আছে শুধুমাত্র এই জন্য যে এখানে নিত্য প্রয়োজনীয় জিনিস বিক্রি করা হয় অন্য কোনো প্রোডাক্ট চলুক বা না চলুক মানুষ না খেয়ে তো থাকতে পারবে না তো 12 মাসই এই ব্যবসাটি সমানভাবে চলে একটু কম বেশি হয় কিন্তু খুব বেশি কম বেশি হয় না কিন্তু এই ব্যবসাটি করে ব্যবসায়ীগণ খুব ভালো কিছু করেছে এরকম কিন্তু খুব কমই দেখা যায় মানে মোটামুটি ঘর সংসার চলে যায় কিন্তু ভালো কিছু করা এই ব্যবসাটি থেকে সম্ভব হয় না খুব কম পার্সেন্ট মানে 5%-এরও কম লোক এই ব্যবসাটি করে কিছু করতে পারে আর বাকিদের নিজের ফ্যামিলি চালানোর খরচের টাকা চলে যায় আর যারা প্রতি মাসে লাখ টাকার উপরে ইনকাম করছে বা যারা তাদের পুঁজি মোটামুটি 10 লাখ 15 লাখ 20 লাখের উপরেই মানে 20 লাখ টাকা খাটিয়েই তারপরে মাসে লাখ টাকা ইনকাম করতে পারে তো ফ্রেন্ড মানুষ ব্যবসা করে ভালো কিছু করার জন্য আর আপনারা অনেকে রিকোয়েস্ট করেছেন দাদা মুদিখানার দোকান দিয়ে কি ভালো কিছু করা সম্ভব আর সেটা কীভাবে সম্ভব তো ফ্রেন্ড আমি আজকে যে জিনিসগুলো আলোচনা করব মুদিখানার দোকানের ব্যাপারে সেটা আপনি 10 লাখ 20 লাখ টাকা খাটিয়ে নয় অনেক কম টাকা পুঁজি নিয়েই মাসে লাখ টাকা ইনকাম করতে পারবেন তো যারা মুদিখানার দোকানের ব্যবসাটা করছেন তারা তো অবশ্যই ভিডিওটা দেখবেন আর যারা শুরু করতে চান মানে ছোট থেকে কোনো ব্যবসা শুরু করার কথা ভাবছেন তারা অবশ্যই ভিডিওটি দেখবেন যে কীভাবে মুদিখানার দোকান দিয়ে কম টাকার ভিতরে মাসে লাখ টাকা পর্যন্ত ইনকাম করা যায় আর সাথে সাথে আমি মুদিখানার দোকান সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করব ভিডিওটা একটু লম্বা হতে পারে দেখতে থাকুন নমস্কার আপনি দেখছেন বিজনেস গুরু ইউটিউব চ্যানেল আমি সম্রাট বিশ্বাস আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাই আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে নেবেন আমার যে কোনো নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ফ্রেন্ড আপনি যদি কাস্টমার বেসিস বিজনেস করতে চান মানে মুদিখানার দোকান দিতে চান তাহলে একটা জিনিস আপনাকে আগে শিখতে হবে সেটা হলো পুশ আর পোল পুশ কি আর পোল কি পুশটা হলো কাস্টমার কোনো একটা জিনিস নিতে এসেছে আর ওই প্রোডাক্টের সাথে আপনি আরেকটা প্রোডাক্ট বিক্রি করার চেষ্টা করছেন এটাকে প্রোডাক্ট পুশিং সিস্টেম বলে আর পোলটা কি যে কাস্টমার একটা জিনিস নিতে এসছে সাথে আর একটা জিনিস চেয়ে নিয়ে যাচ্ছে সেটাকে পুল বলে মানে যেটা আপনার পুশ করার দরকার নেই অটোমেটিক বিক্রি হয়ে যাচ্ছে অনেক সময় এরকম হয় যে একটা জিনিসের সাথে আর একটা জিনিস ফ্রি অনেক সময় এরকমও দেখা যায় যে সার্ফের সাথে বালতি ফ্রি মানে নিতে এসছিল তো চাল কিন্তু নিয়ে গেল সার্ফ আর বালতি এরকম ব্যাপার আর কি তো এই ব্যাপারে আমি আগে বিস্তারিত আলোচনা করব তো ফ্রেন্ড আমি সংক্ষেপে মুদিখানার দোকান সম্পর্কে কিছু বিস্তারিত আলোচনা করে নিই কী কী প্রোডাক্ট মুদিখানার দোকানে রাখা যায় বা যেটা বেশি চলে সাধারণত দুই ধরনের প্রোডাক্ট মুদিখানার দোকানে বেশি থাকে প্রথমটা হলো ফসলজাত প্রোডাক্ট যেমন চাল ডাল ময়দা তেল চিনি আর দ্বিতীয় নম্বরটি হলো FMCG প্রোডাক্ট যেরকম ডিটারজেন্ট সাবান বিস্কুট মশলা তো ফ্রেন্ড সাধারণত এই দুই ধরনের প্রোডাক্টই কিন্তু মুদিখানার দোকানে রাখা যায় কিন্তু এর বৃদ্ধি করতে গেলে আপনি এর সাথে সাথে কী কী রাখতে পারবেন যেরকম ফ্রিজ রাখতে পারেন আইসক্রিম রাখতে পারেন কোল্ড ড্রিঙ্কস এগুলো কিন্তু অ্যাড করা যায় এগুলো অ্যাড না করেও কিন্তু মুদিখানার দোকান চালানো যায় সাথে সাথে বিডিটিসের সিস্টেম রয়েছে যেরকম বিকাশের সিস্টেম টাকা লোডের সিস্টেম তো এগুলো দিয়েও কিন্তু একটা বাড়তি ইনকাম জেনারেট করা যায় এখন বলি ফ্রেন্ড মুদিখানার দোকান চালাতে গেলে কী পরিমাণে পুঁজি লাগবে ফ্রেন্ড আপনি যদি চান যে ছোটো পর্যায়ে শুরু করতে তো মাত্র 10,000 টাকা দিয়ে কিন্তু মুদিখানার দোকান স্টার্ট করা যায় আর আপনি যদি চান যে বড় আকারে করবেন সেক্ষেত্রে কিন্তু 10 লাখ টাকা কম পড়ে যায় তো আপনি যদি মাত্র 10,000 টাকা দিয়ে মুদিখানা স্টার্ট করতে চান তাহলে আপনাকে দেখতে হবে নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলো আছে সেগুলো বিক্রি করবেন মানে অনেক কম প্রোডাক্ট রেখে যেরকম চিনি তেল চিপস কিছু মশলা বিড়ি সিগারেট চা লবণ তো প্রথম পর্যায়ে মাত্র 10,000 টাকার ভিতরে যেগুলো আসে মানে কম টাকার ভিতরে আপনার পুঁজি হিসাবে সেভাবে কিন্তু শুরু করতে পারেন কিন্তু একটা কথা আমি অবশ্যই বলবো যারা নতুন নতুন এই ব্যবসাটা শুরু করতে যাচ্ছেন একদমই কিন্তু এত টাকা মানে 10 লাখ 15 লাখ টাকা কিন্তু লাগিয়ে দেবেন না কারণ এর থেকে রিটার্ন আসতে সময় লাগে মানে এত তাড়াতাড়ি কিন্তু আপনি এই জিনিসটা কভার করতে পারবেন না এখন ডিফারেন্ট স্থান নির্বাচন আপনি কোন স্থানটা নির্বাচন করবেন আপনি যদি ছোটো আকারে করতে চান যে আমার ফ্যামিলি চালানোর মতো তাহলে কিন্তু আপনি নিজের বাড়িতে যদি রাস্তার সাইডে আপনার বাড়ি হয় বা রাস্তার সাইডে কোনো এক জায়গায় ছোটোখাটো দোকান নিয়ে কিন্তু শুরু করতে পারেন সেখানে আপনার ফ্যামিলি চালানোর মতো রোজগার বা ইনকাম এখান থেকে জেনারেট হয়ে যাবে
কিন্তু আপনি যদি বড় করে করতে চান তাহলে অবশ্যই আপনাকে বাজারে দোকান দিতে হবে, তিন রাস্তার মাথায় বা যেখানে লোকজন বেশি চলাচল করে, যে গলি দিয়ে মানুষ বেশি চলাচল করে বা যেখানে বেশি বিক্রি হয়ে থাকে এসব জিনিস, সেখান দেখেই নির্বাচন করা উচিত। এখন আলোচনা করি লাভের সম্পর্কে। ফ্রেন্ড, আমি প্রথমেই আলোচনা করেছি যে এই ব্যবসাটিতে অনেক কম পরিমাণে লাভ থাকে, মানে 5-20% পর্যন্ত, কোনো কোনো প্রোডাক্টের বেশিও থাকে, কিন্তু ম্যাক্সিমাম আপনি 10% লাভ ধরেই চলুন। তো আপনি প্রশ্ন করতে পারেন, দাদা আপনি বলছেন যে লাখ টাকা ইনকাম করতে পারবো প্রতি মাসে, সেটা কীভাবে? ফ্রেন্ড, এখন আলোচনা করেছি আপনি কীভাবে মুদিখানার দোকান দিয়ে প্রতি মাসে লাখ টাকা ইনকাম করবেন। ফ্রেন্ড, আপনাকে যদি মুদিখানার দোকান থেকে লাখ টাকা ইনকাম করতে হয় তাহলে প্রতিদিন আপনাকে ইনকাম করে তাহলে প্রতিদিন আপনার ইনকাম আসছে কত? 3,500। 3,500 যদি 10% লাভ থাকে প্রোডাক্ট থেকে তাহলে আপনার প্রতিদিন 30,000 টাকার মাল সেল করতে হবে। তো শুধুমাত্র যদি আপনি দোকান দিয়ে বসে থাকেন আর প্রথম পর্যায়ে আপনার 30,000 টাকা সেল হওয়া অনেক কষ্টের ব্যাপার, মানে হবেই না বললেই চলে। তো 30,000 টাকা যদি আপনার প্রতিদিন ইনকাম করতে হয়, মানে প্রতিদিন যদি আপনার 30,000 টাকা সেল দিতে হয়, তাহলে আপনার দোকানে মোটামুটি 20-30 লাখ টাকার মাল তো থাকতেই হবে। কিন্তু এছাড়াও অল্প পুঁজিতে, মনে করেন যে লাখ টাকা পুঁজি আছে আপনার, তো লাখ টাকার পুঁজি দিয়ে কীভাবে লাখ টাকা ইনকাম করা যায় আমি সেটা শেখাচ্ছি। ফ্রেন্ড, আপনি যদি লাখ টাকার পুঁজি দিয়ে লাখ টাকা ইনকাম করতে চান তো অবশ্যই আপনাকে পাইকারি সেল করতে হবে। পাইকারি সেলে লাভের পরিমাণ কিন্তু আরও কম, মানে 2% থেকে নিয়ে 6% পর্যন্ত, কোনো কোনো প্রোডাক্টে বেশি কম থাকে। তো আপনাকে একটা প্রোডাক্ট চুজ করতে হবে যে প্রোডাক্টটা আপনি পাইকারি সেল করতে পারবেন। তো পাইকারি সেল করতে গেলে আপনাকে পাইকারি কিনতে হবে। তো আপনি যখন পাইকারি কিনতে যাবেন তখন কিন্তু আপনি 2-4টা জিনিস কিনলে কিন্তু পাইকারিতে বিক্রি করতে পারবেন না, আপনাকে একসাথে বেশি কোয়ান্টিটি নিতে হবে। আর যদি কোনো মশলা, বড় মশলা কোম্পানির আপনি যদি ফ্র্যাঞ্চাইজি নিতে চান বা ডিলারশিপ নিতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনি পাবেন না, আপনার পুরনো অভিজ্ঞতা লাগবে, অনেক বেশি টাকা দিয়ে কিন্তু আপনি ডিলারশিপটা নিতে হয়। তো আপনি এমন একটি প্রোডাক্ট চুজ করুন যে প্রোডাক্টটা আপনি হোলসেল করতে পারবেন, কোনো ফ্র্যাঞ্চাইজের দরকার নেই, একটু বেশি পরিমাণে কিনলেই যেটা আপনার সস্তা পড়বে। যেরকম আমি যদি ধরি কোনো চালের মিলের সাথে আপনি যোগাযোগ করলেন যে সেখান থেকে চালটা কম রেটে উঠালেন আর পাইকারি সেল দিয়ে শুরু করলেন, কিন্তু চালের ব্যবসাটায় লাভ অনেক কম থাকে। তো আপনি চিনির ব্যবসাটাও করতে পারেন যে একসাথে আপনি 30-30 বস্তা চিনি উঠালেন, সেক্ষেত্রে আপনার দাম তো অনেক কম পড়বে, তো আপনি পাইকারি সেলটা দিতে পারবেন। বা কোনো ময়দার কোম্পানির সাথে আপনি যোগাযোগ করতে পারেন যে কম টাকা উঠিয়ে আপনি ওই জিনিসটি পাইকারিতে সেল করতে পারবেন। বা আপনি চা পাইকারিতে উঠাতে পারেন, যেটা আপনি দোকানে দোকানে সেল করতে পারবেন পাইকারিতে। তো প্রথম পর্যায়ে আপনি একটা প্রোডাক্ট চুজ করুন, রিসার্চ করে দেখুন যে আশেপাশে কোন জিনিসটা আপনি কম টাকা উঠিয়ে পাইকারি সেল করতে পারবেন। তো একটা প্রোডাক্ট আমি কেন চুজ করতে বলছি, কারণ যখন আপনি পাইকারিতে বিক্রি করতে যাবেন তখন আপনাকে আরও অনেক কম টাকায় কিনতে হবে, অনেক কম টাকায় যখন কিনতে যাবেন তখন বেশি কোয়ান্টিটি লাগবে, তো আপনার প্রথম পর্যায়ে তো পুঁজিটা অনেক কম। সেক্ষেত্রে একটা প্রোডাক্ট চুজ করুন, যখন আপনার ব্যবসাটা বড় হতে হতে যাবে তখন একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, দশটা, যতগুলো প্রোডাক্ট আছে আপনি পাইকারি রেটে সেল করতে পারবেন। তো পাইকারি রেটে সেল করার পরে আপনার বেনিফিটটা কীভাবে আসছে আমি সেটা বলছি। মনে করেন পাইকারি রেটে তো 5-10টা দোকানে সেল করলেই হয় না, মোটামুটি 400-500 দোকানে, ম্যাক্সিমাম 400-500 দোকানে পাইকারি সেলটা করতে হয়। তো যখন আপনি পাইকারি সেলটা করা শুরু করবেন তখন ওই 500 দোকানদারের সাথে আপনার একটা কন্ট্যাক্ট হয়ে যাবে। তো পরবর্তীতে যখন আপনার পাইকারি সেলের প্রোডাক্টগুলো বেশি হয়ে যাবে, মানে 10টা প্রোডাক্ট আপনি পাইকারিতে সেল করতে পারবেন, তখন ওই 500 দোকানদারই আপনার কাছে মাঝে মাঝে আসা শুরু হয়ে যাবে প্রোডাক্ট নেওয়ার জন্য। তো এরকম যদি আপনি করেন তাহলে আপনি কম সময়ে কম পুঁজিতে একটা বড় মার্কেট ক্যাপচার করতে পারবেন। তো কমেন্টসে অবশ্যই জানাবেন আপনার এরিয়াতে কোন জিনিসটা পাইকারি সেল করার যোগ্য, মানে কম টাকায় কিনে আপনি পাইকারি সেল করতে পারবেন। আর আপনি যদি পাইকারি সেলের ব্যবসাটি না করতে চান তাও কিন্তু লাখ টাকা ইনকাম করা যায় অন্য পদ্ধতিতে। কীরকম? এই ব্যবসাটিতে কম্পিটিশন সবথেকে বেশি। ফ্রেন্ড, আপনি মানবেন কি না সেটা আপনার ব্যাপার, কিন্তু মানুষ ফ্রিতে নিতে পছন্দ করে। তো আপনি যখন প্রথম পর্যায়ে দোকানটা শুরু করেছেন তো আপনি একটা বোর্ড লিখে দিতে পারেন যে এই দোকান থেকে যদি 200 টাকার মাল কেনেন তাহলে এই জিনিসটি ফ্রি, আপনি যদি 500 টাকা মাল কেনেন তাহলে এই জিনিসটা ফ্রি, যখন 1,000 টাকার মাল কিনবেন তখন এই জিনিসটা ফ্রি। তো প্রথম প্রথম আপনার দোকান চালানোর জন্য মনে করেন যে আপনার যে জিনিসে 10 টাকা লাভ হচ্ছে সেখানে আপনি 2 টাকার জিনিস ফ্রি দিয়ে দেন না, কোনো ব্যাপার না, মানে 200 টাকায় তো মোটামুটি আপনার 20-25 টাকা লাভ হবেই। সেক্ষেত্রে আপনি 5 টাকার, মানে আপনি যদি হোলসেলে কিনতে চান তাহলে 5 টাকায় কিন্তু একটু বড় কোটেই পাবেন, মনে করেন 200 টাকার জিনিস কিনলে এই কোটোটা ফ্রি, 500 টাকার জিনিস কিনলে সেক্ষেত্রে আপনার মোটামুটি 70-80 টাকা, মোটামুটি 70-80 টাকা আপনার লাভ থাকছে। তো সেক্ষেত্রে আপনি 10 টাকা বা 15 টাকার একটা জিনিস বা একটা কৌটো বা একটা ডাব্বা, যে জিনিসগুলো ঘরে ব্যবহার করার জন্য হয় সেই জিনিসগুলো রাখতে পারেন, যে 500 টাকা জিনিস কিনলে এই জিনিসটা আপনি নিজে মুখে বলে প্রচার করতে পারেন যারা আপনার কাছে কিনতে আসবে। তো অনেক সময় দেখা যায় কি সচরাচর এই জিনিসগুলো সবাইয়ের মাথায় ক্যাচ করে না, কিন্তু
যখন কোনো অনুষ্ঠান হবে, অনুষ্ঠান তো হয়, ছোটো বড়ো যে কোনো অনুষ্ঠান হবে, তখন ওদের মাথায় এটা থাকবে আমি যদি ওইখান থেকে 2000 টাকা জিনিস উঠাই তাহলে মোটামুটি আমাকে 150 টাকা জিনিস ফ্রিতে দেবে বা যে কোনো একটা উপহার হিসেবে দেবে। তো এরকম যদি আপনি করা শুরু করতে পারেন আর এরকম যদি মেন্টালিটি তৈরি করতে পারেন তাহলে মোটামুটি মাসে যদি 10-15টা এরকম কাস্টমারও আসে তাহলে কিন্তু আপনার দোকানদারি ঠেলে উপরের দিকে নিয়ে যাবে। এছাড়াও যে মুদিখানা ব্যবসাগুলোতে যে নিয়ম নীতিগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আমি একটু সংক্ষিপ্ত আলোচনা করি, যেটা ব্যবসা করতে গেলে অবশ্যই দরকারি। ফ্রেন্ড, মুদিখানা দোকানে অনেক কম পরিমাণে লাভ থাকে, সেক্ষেত্রে আপনি যদি বাকি দেন আর সেই টাকা যদি আপনি রিটার্ন না পান তাহলে কিন্তু আপনার ব্যবসায় ডুবে যাবে। তো সবথেকে এটাই বেটার যে আপনি বাকি দেওয়াই বন্ধ করে দিন। আর আপনার ব্যবসা থেকে যে টাকাটা আসবে, মানে আমি লাভের অংশটার কথা বলছি না, মানে ব্যবসা থেকে টোটাল যে টাকাটা আসবে, আজকের দিনটায় কত টাকা ইনকাম হলো সেটা লিখে রাখুন, এক সপ্তাহে কত টাকা ইনকাম হলো 15 দিনে বা এক মাসে কত টাকা ইনকাম হলো সেটা লিস্ট বানিয়ে রাখুন। আর ওই টাকাটা আপনার ঘরের কাজে ব্যবহার করবেন না, সেটা শুধুমাত্র ব্যবসার কাজে। আর ওই এক মাসের ভিতর আপনি কত টাকার মাল উঠালেন সেটাও লিস্ট করে রাখুন। আর কোন প্রোডাক্টে কী পরিমাণে কত পার্সেন্ট লাভ হচ্ছে সেটা অবশ্যই আপনাকে হিসাব রাখতে হবে। আর যে প্রোডাক্টগুলোয় বেশি পরিমাণে লাভ আছে সেই প্রোডাক্টগুলো পুশ করার চেষ্টা করতে হবে। আর মুদিখানা দোকানে সবথেকে যে গুরুত্বপূর্ণ জিনিসটা সেটা মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে, সেটা কাউকে শেখানোর দরকার নেই, সবাই জানে। তো ফ্রেন্ড, আমি যে জিনিসগুলো সম্পর্কে আলোচনা করলাম, আপনার যদি কোনোরকম কোনো দ্বিধা থেকে থাকে তো অবশ্যই ভিডিওটি আর একবার রিভার্স করে দেখে নিতে পারেন। আর এছাড়াও অনেক কিছু আছে যেটা মুদিখানার দোকান সম্পর্কে শেখানোর দরকার, কিন্তু ছোটো একটা ভিডিওতে সম্পূর্ণরূপে আলোচনা করা সম্ভব নয়। তবুও আমি যতটুকু আলোচনা করেছি আপনি যদি জিনিসগুলো বুঝে থাকেন আর এই হিসেবে যদি আপনি করেন তো অবশ্যই আপনি সাকসেস হবেন। তো ফ্রেন্ড, অলিতে গলিতে মুদিখানার দোকান রয়েছে, তো সবাই চায় যে একটু বেশি টাকা ইনকাম করতে। তো যারা ব্যবসা করছে বা যারা ব্যবসা করতে চায় বা এই ব্যবসাটি সম্পর্কে যারা শিখতে চায় তাদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। ফ্রেন্ড, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তো ফ্রেন্ড, আপনার যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে নেবেন আমার যে কোনো নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ফ্রেন্ড, দেখা হবে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন, নমস্কার।